রাজধানীতে শুরু হচ্ছে 3 দিনব্যাপী বনসাই প্রদর্শনী। এই প্রদর্শনীর উদ্বোধন করেন সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর। এই প্রদর্শনীতে বিভিন্ন প্রজাতির 300টিরও বেশি আকর্ষণীয় বনসাই স্থান পেয়েছে। উদ্বোধনী বক্তব্যে মন্ত্রী বলেন, বাসা বাড়িতে শুধুমাত্র সৌন্দর্য বর্ধনের জন্যই নয়, বরং বাণিজ্যিকভাবে বনসাই চাষ করতে পারলে অর্থ এবং গৌরব দুটোই অর্জন সম্ভব। বিজন কুমার দাসের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন তরিকুল ইসলাম। মহাবিশ্বের অপার সৌন্দর্য আর অপরূপ প্রকৃতি মহান সৃষ্টিকর্তার দান। এই অপরূপ সৌন্দর্যের অন্যতম ও অবিচ্ছেদ্য উপাদান গাছ। এই গাছের উপস্থিতি বায়ুমণ্ডলকে প্রতিনিয়তই করছে পরিশুদ্ধ। মানুষের দীর্ঘদিনের প্রচেষ্টা বনের গাছকে ঘরের গাছে রূপান্তর করা, সেই প্রচেষ্টায় আজকের এই বনসাই প্রদর্শনীতে বনজ ফলদ ফুল ও পাতা জাতীয় নয়, রয়েছে 35 ধরনের বট ও বিদেশি বনসাই, যা উপস্থাপন করা হয়েছে বাহারি রং ও ডিজাইনে। ল্যান্ডস্কোপ, মসজিদ, মন্দির, পাহাড় পর্বত ও ঝর্ণা দিয়ে সাজানো প্রদর্শনীটি বংশের স্পর্শে হয়ে উঠেছে আরো নান্দনিক। সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর প্রদর্শনীটি উদ্বোধন করেন ও ঘুরে দেখেন। পরে মন্ত্রী বলেন, বনসাই চাষ শুধু চিত্ত বিনোদনের জন্য নয়, এর সফল চাষ উদ্যোক্তাকে করতে পারে আর্থিকভাবে লাভবান। সুতরাং সব দিক থেকে যদি এটাকে একটি পেশাগত জায়গায় নিয়ে যাওয়া যায়, তাহলে সেটি দেশের জন্য মঙ্গল। আর তাছাড়া আমি যতটুকু বুঝি, ভবিষ্যতে হয়তো আমরা যদি চেষ্টা করি, আমি জানি না আপনারা করেন কিনা, এটা হয়তো বিদেশেও রপ্তানি করা যেতে পারে। তরুণ বংশের শিল্পী কে এম সবুজের স্বপ্ন, একদিন সবার ঘরে পৌঁছে যাবে এই বংশের শিল্প, সবুজে ভরে উঠবে দেশ। সবুজনটা শুরু করেছি ঢাকা থেকে, সারা বাংলাদেশে আমরা ছড়িয়ে দিতে চাই। প্রদর্শনীতে বনসাই ও ল্যান্ডস্কোপ বিক্রির ব্যবস্থা রয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা। বিজন কুমার দাস, মাই টিভি, ঢাকা। দর্শক, এবার মাই টিভির সাপ্তাহিক আয়োজন আমাদের চোখ।